আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বটের ডাল দিয়ে খাসির মাথা রান্না। আশা করি আমার আজকের রেসিপিও খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। এখানে আমি আস্ত খাসির মাথা নিয়েছি, আর এটা কিন্তু বাজার থেকে তারা কেটে দিয়েছে। আর এগুলোর সাথে আমি কিছু খাসির পায়াও নিয়েছি, অল্প কিছু ছিল তাই সাথেই নিয়ে নিয়েছি। তো খাসির মাথাটাকে আমি প্রথমে একটু বলকা নিয়ে নিব, তার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে খাসির মাথার মাংসগুলো দিয়ে দিব। এখন বলকা আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে নিব। খাসির মাথার মাংস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ তেল। তেল দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা, কয়েকটা আস্ত গরম মশলা। এই গোটা গরম মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব, এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়েচেড়ে লালচে কালার করে নিব। লালচে কালার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, এতে করে আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খাসির মাথার মাংস। খাসির মাথার মাংস মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো রাখ পর্যন্ত। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছ দিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, এখনও আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। তো চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি 15 মিনিটের মতো এই খাসির মাথার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ছোলা বটের ডাল। তো আমি এখানে নিয়েছি 1 কাপ ছোলা বটের ডাল, 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো ফুলে কেমন ডাবল হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো খাসির মাথার মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসর মধ্যে ছোলা বটের ডাল দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এভাবেই ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো ছোলা বটের ডাল আর খাসির মাথার মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিটের মতো আমি নেড়েচেড়ে মাংসের সাথে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি আমার পরিমাণ মতো এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে ডাল আর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন চুলার আঁচটা মাঝারিতে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নেড়েচেড়ে দিব। দেখুন আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই 30 মিনিটের মধ্যে আমি ডাল আর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো হালকাভাবে একটু নেড়েচেড়ে দিব। তো এরই মাঝে আমার রান্না করাটাও হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা বটের ডাল দিয়ে খাসির মাথা রান্না। যে কোনো কিছুর সাথে পরিবেশন করে আপনারা খেতে পারেন। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।